পশ্চিমবঙ্গের মধ্যে একটা ব্যস্ততম রেল স্টেশন হলো শিয়ালদা। আমরা কম বেশি প্রত্যেকেই একবার না একবার হলেও শিয়ালদা স্টেশনে কিন্তু ঠিকই গিয়েছি। তো আমি তো বহুবার গিয়েছি। আজকের ভিডিওটা একদম শিয়ালদা স্টেশনকে নিয়ে। আমার মনের মধ্যে চলতে থাকা যে এই শিয়ালদা স্টেশনের উপরগুলোতে, মানে ওপরের ঘরগুলোতে আছেটা কি? এখানে তো 24 ঘন্টাই লাখো লাখো মানুষের ভিড়, কিন্তু আমার সবসময় প্রশ্ন ছিল শিয়ালদা স্টেশনের ওপরে কি রয়েছে, আর সেটা নিজের চোখে দেখব বলে কিন্তু আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের ঠিক ওপরের ঘর। সিঁড়ি দিয়ে দোতলায় আসতেই আমার চোখে পড়ল এখানে কিন্তু বিশাল বড় বড় রেস্টুরেন্ট রয়েছে কয়েকটা। এগুলো কিন্তু অনেকটাই 5-স্টার হোটেলকে টেক্কা দেওয়ার মতন, কিন্তু এখানে অনেকটাই ফাঁকা দেখছিলাম, বাট এখানে সেরকম একটা লোক বোধহয় নেই বললেই চলে। আর হ্যাঁ, যেহেতু আমি একা একা ছিলাম তো সেই কারণে ভিডিওটা করতে অনেক ভয়ও লাগছিল, একদমই ফাঁকা জায়গা। আর হ্যাঁ, তোমাদেরকে এটাও বলে রাখি, আমি একটা কাজে শিয়ালদাতে গেছিলাম, ভিডিওটা সেই তখনই করেছি, এটা হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও। তো এখানে যারা দূর দূর থেকে আসবে, মানে বাইরে থেকে যারা আসবে, তারা কিন্তু নাইট স্টে করার জন্য হোটেলও পেয়ে যাবে। কথা বলে যেটা বুঝলাম, এখানে কিন্তু মানুষের রিসেপশনের জন্য বা বার্থডে সেলিব্রেটের জন্য হোটেল বুক করে থাকে। এছাড়া এখানে ঠিক একটা কাঁচা সবজির মার্কেটও রয়েছে, যেটা কিন্তু আমার চোখে পড়েনি। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ফুড স্টল এবং কিছু জামা কাপড়েরও দোকান পেয়ে যাবে। আর এটা হলো তিনতলা। আর তিনতলার ভেতরে এসে আমার বুকের ভেতরটায় আরো হু হু করতে শুরু করে দিল, কারণ এখানে রয়েছে একটা পরিত্যক্ত হসপিটালের মতন, যেখানে গিয়ে ভাঙা চেয়ার আর ভাঙা বেডগুলোকে দেখে আমার তো ভীষণই অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এটা হলো 4 নম্বর সিঁড়ি, মানে 4 তলার দিকে যাচ্ছি। তো এখানে দেখলাম একটা ব্যাংক রয়েছে, আর এখানে একদমই ফাঁকা, একটাও মানুষ ছিল না। তো সেই ভয়েতে কিন্তু আমার আর 4 তলাতে যাওয়ার সাধ্য করে উঠতে পারিনি। তো এটাই হলো শিয়ালদা স্টেশনের ওপরের চিত্র। জানি না তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো জল মেশানো নেই, তোমরা যারা যেতে চাও গিয়ে দেখে আসতে পারো। আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণই ভালো লাগছে। যারা যেখান থেকে দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, মানে আমার পাশে থেকো। তাহলে এইরকম আরও কিছু নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। টাটা।